আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা ওয়াসাইয়ের সহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ওয়ান নাম্বার অঙ্ক দিয়ে ফোরটি ওয়ান নাম্বার অঙ্কে ছিল যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি হবে না তো এই ক্ষেত্রে আমরা ধরে নেই হচ্ছে একশো টাকার তেল ছিল সেই ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে আসবে হচ্ছে একশো টাকা এখন এখান থেকে আবার আমাদের একশো টাকা ফিরিয়ে আনতে হবে সেই জন্য আমরা পঁচিশ বিয়োগ করবো পঁচিশ কত থেকে বাদ দিচ্ছি আমরা একশো পঁচিশ থেকে সেক্ষেত্রে একশো পঁচিশের পঁচিশ পার্সেন্ট কত সেটা বের করলেই আমাদের হবে আসবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট কমাতে হবে এটি হবে এই উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফোর্টি টু ফোর্টি টুতে বলা আছে দুই এর কত শতাংশ আট হবে আট উপরে হবে দুই নিচে হবে ইন্টু আসবে হচ্ছে একশো তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে চারশো শতাংশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেতাল্লিশ তেতাল্লিশে বলা আছে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম ছয় এগারো ভাগের ছয় তারপরে দেওয়া আছে হচ্ছে চোদ্দো ভাগের আট তারপরে দেওয়া আছে হচ্ছে পাঁচ ভাগের তিন তারপরে দেওয়া আছে হচ্ছে আট ভাগের পাঁচ এখন আমরা কোনো কোন গুণ করবো ছয় চোদ্দো হচ্ছে চুরাশি আর আট এগারো হচ্ছে অষ্টআশি সেই ক্ষেত্রে অষ্টআশি বড় তাহলে এটা বড় সরি পাঁচ আটা হচ্ছে চল্লিশ আমাদের আর তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ এক্ষেত্রে বিয়াল্লিশ বড়ো তাহলে এই দুটা থেকে এটা বড় তাহলে এটা বাদ হয়ে গেল এবার এই দুইটা থেকে আসি তিন আটা হচ্ছে চব্বিশ আর পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ তাহলে এটা বড় অর্থাৎ এটা বড় আসছে তাহলে সবচেয়ে বড় আসছে হচ্ছে আট ভাগের পাঁচ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার ফোরটি ফোর ফোরটি ফোরে বলা আছে

বা এটি আসবে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকোল জিরো বা মিলেট্রাম করতে হবে তিনটো কোণে ছয় তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস থ্রি ইকোল জিরো বা টু এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকোল জিরো অতএব লিখতে পারবো হচ্ছে আমরা এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকোলস জিরো এখান থেকে বলা যাবে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো তাহলে এক্স আসবে হচ্ছে থ্রি আবার টু এক্স প্লাস ওয়ান জিরো তাহলে এক্স আসবে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু যেহেতু থ্রি আছে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা আছে বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে এক হাজার টাকার দুই বছর পর সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যগত তো আমরা যদি সরল মুনাফা চিন্তা করি তাহলে এক হাজার টাকা আছে এর যদি দশ পার্সেন্ট হয় টেন বাই হান্ড্রেড ইন্টু দুই বছর এটা আসবে হচ্ছে বারোশো টাকা দ্বিতীয়ত হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা হিসাব করি তাহলে এক হাজার টাকার দশ পারসেন্ট ফার্স্ট বছর যোগ হবে হচ্ছে একশো টাকা আসবে হচ্ছে এগারোশো টাকা দ্বিতীয় বছরে আবার টেন পারসেন্ট অ্যাড হবে টেন পার্সেন্ট মানে হচ্ছে একশো দশ টাকা এটাও হয়ে দাঁড়াবে হচ্ছে বারোশো দশ টাকা তাহলে এখানে আসলে হচ্ছে সরল মুনাফায় এখানে মুনাফা ছিল হচ্ছে দুইশো টাকা আর এক হাজার টাকা হচ্ছে মূল টাকাটা এটা একসাথে লিখে ফেলা হয়েছে যদি ওইটা হবে দুইশো সাথে এক হাজার যোগ হবে আসবে হচ্ছে এই বারোশো টাকা এই বারোশো আর বারোশো দশ তাহলে পার্থক্য হবে হচ্ছে এই দুইটার মধ্যে দশ টাকা এই দশ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আমার ছেচল্লিশ ছেচল্লিশে বলা আছে টু ইন্টু থ্রি ইকুয়ালস হচ্ছে আটশো বারো তারপরে বলা আছে ফোর ইন্টু ফাইভ ইকুয়ালস হচ্ছে ষোলোশো বিশ জিজ্ঞাসা করা হচ্ছে সিক্স ইন্টু সেভেন ইকুস কত তো এটা যদি লজিক্যাল চিন্তা করেন তাহলে দুইয়ের সাথে চার গুণ তিনের সাথে চার গুণ চার দুগোণে আট এই আট আর তিন চারা হচ্ছে বারো এখানেও ঠিক সেম সিস্টেম চারের সাথে চার গুণ আসলে ষোলো চারের সাথে গুণ আসলে হচ্ছে বিশ একইভাবে ছয়ের সাথে চার গুণ সাতের সাথে চার গুণ চার ছয় হচ্ছে চব্বিশ আর চার সাথে হচ্ছে আটাইশ অর্থাৎ দুই হাজার চারশো আটাইশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার ও আট সেন্টিমিটার বাহুবিশিষ্ট ত্রিভুজটি কী হবে এটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ হচ্ছে সতেরো স্কয়ার ইকুয়ালস হবে হচ্ছে পনেরো স্কয়ার যোগ হচ্ছে আট স্কয়ার যেহেতু অধিব স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সেই ক্ষেত্রে এটা হবে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যেটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর আটচল্লিশ সাতচল্লিশে বলা আছে তিন সাত চার চোদ্দ পাঁচ একুশ ছয় ড্যাশ দ্বারাটির অষ্টম সংখ্যাটি কত হবে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এটি জানতে চাওয়া হয়েছে এখানে দেখেন তিনের পরে চার চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় আর এখানে হচ্ছে সাতের পরে চোদ্দ চোদ্দোর পরে হচ্ছে একুশ তাহলে সাত দুগুণের চোদ্দো তিন সাত একুশ চার সাতাশ আসবে হচ্ছে আঠাশ তাহলে আঠাশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আবার ঊনপঞ্চাশ উনপঞ্চাশে বলা আছে নিচের দুইটির চিহ্নিত জায়গায় কোন সংখ্যাটি বসবে দেওয়া আছে হচ্ছে সেভেন প্রশ্নবোধক চিহ্ন আর আসবে প্রশ্নবোধক চিহ্ন থ্রি ফোরটি থ্রি তো প্রশ্নবোধক চিহ্ন জায়গায় আমরা এক্স কল্পনা করি তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়ালস আসবে সেভেন ইন্টু থ্রি ফোর থ্রি সেভেন ইন্টু থ্রি ফোর থ্রি করলে আসবে হচ্ছে টু ফোর জিরো ওয়ান বা এক্স ইকালস আসবে হচ্ছে রুট ওভার টু ফোর জিরো ওয়ান এইটা হচ্ছে ঊনপঞ্চাশের সমান সেক্ষেত্রে প্রশ্নবোধক স্থানে হবে হচ্ছে ঊনপঞ্চাশ এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর একান্ন একান্নতে বলা আছে টাকায় পাঁচটি মার্বেল বিক্রি করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে তো আমরা আগে বিক্রয় মূল্যটা দেখি নর্মাল বিক্রয় মূল্যটা যেটা বলা আছে টাকায় পাঁচটি তাহলে একটির দাম হবে হচ্ছে পাঁচ ভাগের এক টাকা তো যেহেতু এটা বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে আমাদের আসবে হচ্ছে অষ্টআশি নিচে একশো উপরে কারণ হচ্ছে অষ্টআশি পার্সেন্ট দামে এটা বিক্রি হয় তারপরে বলা হচ্ছে দশ পার্সেন্ট লাভ করতে হবে দশ পার্সেন্ট লাভ করা মানে হচ্ছে একশো দশ পার্সেন্ট দামে বিক্রি করা তাহলে একশো দশ বাই একশো এটা করলে আসবে হচ্ছে চার ভাগের এক টাকা অর্থাৎ চার ভাগের এক টাকা দামে যদি বিক্রি করা হয় তাহলে লাভ হয় হচ্ছে আমাদের দশ পার্সেন্ট তাহলে টাকায় বিক্রি করতে হবে হচ্ছে চারটা এই চারটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অংকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ